এখন কেমন লাগতেছে তোমার? মাথা ব্যথা কমেছে নাকি এখনো আছে? এখন ঠিক আছে, এখন মাথাটা কেমন জানি ঝিম ধরেছে। একটু গোসল করবো, আর তুমি এখানে বসেছিলে এতক্ষণ? বসেছিলাম কোথায়, তোমাকে দেখতেছিলাম। জানো, তুমি ঘুমালে না অনেক সুন্দর লাগে, আর তোমার রাগান্বিত চেহারাটা একদম পরিবর্তন হয়, মিষ্টি একটা চেহারায় রূপান্তরিত হয়ে যায়। হইছে তোমার চাপাবাজি করা, এখন যাও গিয়ে আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসো, আমি গোসল করে নেই, না হলে মাথাটা কেমন জানি করবে। আচ্ছা, আর আপুকে আমি মেসেজ করে নিয়েছি, আপু এসেছিল আমাদের রুমে, আমি তখন আমাদের গ্রামে যাওয়ার কথা বলেছিলাম। তাহলে তো ভালোই হয়েছে। আপু কি ডিসিশন দিয়েছে, যাবে নাকি যাবে না? আপুর এই অবস্থায় না চাইতেও পারে, তাও তোমাকে কি বলেছে? আপু বলেছে তার কোনো সমস্যা নেই যদি তোমার কোনো সমস্যা না থাকে, আর আপুর এই অবস্থায় একটু ঘোরাঘুরি করলে অনেক ভালো লাগবে, অনেক খারাপ মুহূর্তগুলো ভালো মুহূর্তে পরিবর্তন হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়েছে। আপু যেহেতু রাজি আছে, তাহলে আপুকে নিয়ে তোমরা আগে চলে যাও। আঙ্কেল সহ আমি আর দোলা ভাই হসপিটালে দেখি কতদূর কি করতে পারি, আমরা আগামীকাল আসব। এটা বললে তো হবে না, আমরা সবাই একসাথে যাব, তাহলে অনেক মজা করতে পারবো। আর আমরা যখন তিনজন আলাদা যাব, তোমরা দুজন আলাদা আসবে, সবার মন মেজাজ খারাপ থাকবে। প্লিজ তুমি এরকম কিছু করিও না। আচ্ছা লক্ষ্মীটি, তুমি যেটা বলবে সেটাই হবে। এখন সুন্দর করে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে তুমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো, আমি গোসলটা শেষ করে আসি। তোমার সব সময় দুষ্টুমি করতে ভালো লাগে তাই না? আমার তো মনে হয় না তুমি কি কখনো বিরক্ত হও আমার ছোঁয়া পেতে, তুমি সব সময় বাহানা খোঁজো। ও আচ্ছা, তাহলে তুমি যেহেতু আমাকে ভালোবাসতে দেবে না, আর তুমি আমাকে ভালোবাসা দিবে না, তাহলে আমি অন্য কোনো মেয়ের কাছে চলে যাচ্ছি। এই কথা বলার সাহস হলো কি করে তোমার? তোমাকে যে আমি কি করব আর কি বলবো এখন কিছু বলতেছি না, এখন যাও গোসল করে আসো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসতেছি। আনরোমান্টিক কোথাকার, আনরোমান্টিক একটা বউ আমার কপালে এসে পড়েছে, একটু রোমান্টিক না? আমি কিন্তু আগেই বলেছিলাম আমাকে বিয়ে করে কখনো মজা পাবেন না, তাই বলছি একটু ভেবেচিন্তে এই কথাগুলো বলবেন বা ডিসিশনটা নেন। আপনি তো বলেছিলেন যে কোনো সমস্যা হবে না, তাহলে আজকে আনরোমান্টিক বলতেছেন কাকে শুনি? আচ্ছা হইছে, এখন আর তোমার সাথে আমি ঝগড়া করতে পারবো না, তুমি এখন আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো, আমি এই ফাঁকে গোসলটা করে আসি। কথাটা বলে প্রিয় যখন বিছানা থেকে নেমে যাবে, তখন হঠাৎ করে আচমকা প্রিয়ন্তী প্রিয়ের ঠোঁটে নিজের ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দিল। প্রিয় আচমকা এরকম ঘটনার সম্মুখীন হয়ে তো অবাক হয়ে গেল, আর প্রিয়ন্তী এক দৌড় দিয়ে রুমের বাইরে চলে গেল, যাতে করে প্রিয় তাকে কোনো লজ্জায় ফেলে দিতে না পারে। প্রিয় বেচারা কি আর করবে, কিছু তো বলতে পারছে না তার বউকে, তার বউ পালিয়ে গেছে এখান থেকে, তাই একটু মুচকে হাসি দিয়ে বাথরুমে চলে গেল গোসল করার জন্য। আর এদিকে প্রিয়ন্তী এক দৌড় দিয়ে রান্নাঘরে চলে এসেছে কফি বানানোর জন্য, আর এদিকে প্রিয়সী বসে ভাবতেছে যে মাহিন কি গ্রামে যাওয়ার জন্য রাজি হবে কি না। মাহিন বলেছিল যে একবার সে গ্রামে গিয়েছিল, তারপর থেকে তার গ্রামে যাওয়ার কোনো ইচ্ছা নাই। প্রিয়সী একা রুমের ভেতর বসে আছে, তার কেমন জানি খারাপ লাগতেছে, আজকে হঠাৎ করে সে কি একটা কারণে মন খারাপ করে বসে আছে, তার মনের ভেতর কোনো কারণ খুঁজে পাচ্ছে না। আর এদিকে মাহিন বাজারে গিয়েছে, এখনও ফেরার নাম গন্ধ নাই, কালকে একটু অল্প পরিসরে সবাইকে ইনভাইট করে খাওয়া দাওয়া করাবে, আর এদিকে তো সব কিছু প্ল্যান করতে হবে, রাতের মধ্যে সব কিছু গুছিয়ে নিতে হবে, কিন্তু এখনও মাহিন বাজার থেকে ফিরতেছে না কেন, কিসের জন্য? হঠাৎ করে কলিং বেলের শব্দ পেল, তাড়াহুড়ো করে না গিয়ে ধীরে ধীরে গিয়ে দরজাটা খুলে দিয়ে দেখে মাহিনের বেহাল অবস্থা, বাজার করতে করতে ঘামিয়ে গিয়েছে, কেমন জানি একটা অবস্থা হয়ে গিয়েছে, চেনা যাচ্ছে না। তারপর মাহিন তাড়াহুড়ো করে সব কিছু স্টোর রুমে রেখে দিয়ে দৌড়ে নিজের রুমে চলে আসলো, পিছনে পিছনে প্রিয়সী রুমের ভিতরে চলে আসলো। কি হয়েছে তোমার, এই অবস্থায় কিসের জন্য আর এত সময় লাগে এইটুকু বাজার করতে? সে কথা তুমি আর বলিও না, আমি ভাবলাম যে দ্রুত যাব, দ্রুত ফেরত আসবো, কিন্তু সেখানে গিয়ে কয়েকজন ক্লায়েন্টের সাথে দেখা, তাদের সাথে একটু গল্প করতে লেট হয়ে গেছে, আর যখন বাজারে গেলাম বাজারে গিয়ে দেখি বৃষ্টি পড়তেছে। তাহলে একটু অপেক্ষা করে তারপর বাজার করে নিয়ে বাসায় ফিরতে, আর আমাকে একবার ফোন করে বলে দিলে এত টেনশন হতো না, আর তুমি সেই গেলে আর এখন ফিরে আসলে। বাদ দাও এসব কথা, এসব নিয়ে কোনো কথা বলতে চাই না, আর আমি একটু
ভিজিট করলাম, যাতে করে বাইরে বেশ কথা হয় আর তোমার টেনশন কম হয়। হাত ধরো না, তোমার সাথে একটা কথা ছিল, আর কথাটা হচ্ছে যে প্রিয় এবং প্রিয়ন্তী হানিমুনে তো কোথাও গেল না। আজকে প্রিয়ন্তী আমার কাছে একটা আবদার করেছে, আমি তো সেটা না করতে পারি না। তাহলে মেনে নাও, কি বলেছে সেটা করো, বা কোথায় যেতে চায় সেটা ব্যবস্থা করো, দিচ্ছি, সমস্যা কি? যেহেতু তারা বিয়ের পর কোথাও যায়নি এখন পর্যন্ত। প্রিয় এবং প্রিয়ন্তী প্ল্যান করেছে তারা প্রিয়ন্তীর গ্রামটা ঘুরে দেখে আসবে, অনেক সুন্দর স্বচ্ছ শ্যামলে ভরপুর একটা গ্রাম। আমি তো বলেছি যে আমি যাব, কিন্তু এখন যদি তুমি বলো না তাহলে আমরা দুজন যাব না, ওরা গিয়ে ঘুরে আসবে। আচ্ছা, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, প্রিয়র সাথে কথা বলবো, যদি প্রিয় বলে যে ও যাবে তাহলে আমরা যাব, কোনো সমস্যা নেই, এখানে প্রিয় যেটা বলবে আমি সেটাতেই রাজি আছি। আচ্ছা যাও, এখন গিয়ে গোসলটা শেষ করে নাও, পরে এসব নিয়ে কথা বলা যাবে, আজকে এসব নিয়ে কথা বলার সময় না। কালকে একটা ছোট পরিসরে হলেও একটা আয়োজন হচ্ছে, এসব ঝামেলা শেষ করে তারপর এটা ভেবে দেখা যাবে। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম সেটা করি, এসব নিয়ে পরে টেনশন করব। তুমি এসব নিয়ে একদম টেনশন করবে না, তুমি আমাদের অনাগত বাবুকে নিয়ে টেনশন করো। তারপর প্রিয়সী কোনো কথা না বলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল, আর এদিকে মাহিন গোসল করার জন্য বাথরুমে চলে গেল। প্রিয় মাত্র গোসল শেষ করে বাইরে বেরিয়ে এসেছে, আর টাওয়াল দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটা পরিষ্কার করতে যায়। এই সময় প্রিয়ন্তী রুমের ভেতর ঢুকে প্রিয়ের এই অবস্থা দেখে একটা চিৎকার দিয়ে হাতে থাকা কাপটা ফেলে দিল, কারণ প্রিয়ন্তী প্রিয়ের এরকম চেহারা এরকম লুক এর আগে কখনো দেখেনি। এত ফিটনেস আর হঠাৎ করে চিৎকার শুনে তো প্রিয় পিছনে তাকিয়ে দেখে প্রিয়ন্তীর চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, আর নিজের হাত দুটো চোখের উপর দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয় বুঝতে পেরে গেল তার এমন অবস্থা হওয়ার কারণ কি, আর প্রিয় নিচের দিকে তাকিয়ে দেখে তার কফি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কি আর করার, বউয়ের হাতের কফি খাওয়া হলো না তার ভাগ্যে। তারপর প্রিয় ধীরে ধীরে প্রিয়ন্তীর কাছে চলে আসলো, এসে প্রিয়ন্তীর দুই বাহুতে দুই হাত রাখলো প্রিয়। আর তখন প্রিয়ন্তীর মনের ভিতর কেমন জানি অচেনা একটা অদ্ভুত অনুভূতি কাজ করতেছিল, তার শক্তিটা কেমন জানি লোপ পাচ্ছে, আর তার যে নিঃশ্বাস সেটা অনেক দ্রুত ভারী হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারতেছে না, তার হার্টবিট কেমন জানি থেমে যাচ্ছে। আর প্রিয়ন্তীর চোখ খোলা তো দূরের কথা, নিঃশ্বাস নিবে সেই নিঃশ্বাসটা পর্যন্ত ভালো মতো নিতে পারতেছে না, আর প্রিয়ের নিঃশ্বাস তার মুখের উপর পড়তেছে। কেমন জানি একটা অদ্ভুত অনুভূতি কাজ করতেছে প্রিয়ন্তীর মনের ভেতর, আর প্রিয়ন্তীর ইচ্ছে করতেছে এখান থেকে দূরে কোথাও চলে যেতে একটা দৌড় দিয়ে, কিন্তু কোনো এক অজানা বাধায় সে আবদ্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে, চাইলেও সেখান থেকে এক পা কোথাও যেতে পারতেছে না। প্রিয়ন্তী শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারল না, গাটা এলিয়ে দিল প্রিয়ের বুকে। কি হলো, তুমি ঠিক আছো তো? এই প্রিয়ন্তী, এই মায়াবতী, কি হলো? আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার হার্টবিট কাজ করতেছে না, আমি চোখ খুলে তোমাকে দেখতে পারতেছি না, এটা কি হয় আমার সাথে? আরে পাগলি, এটা কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে, তুমি তাকাও আমার দিকে, দেখো, সাহস করো আর আমার দিকে সুন্দর করে তাকাও, সব ঠিক হয়ে যাবে। আমি পারতেছি না, আমার কেমন যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার হার্টবিট ঠিক মতো চলতেছে না, তোমাকে দেখে আমার এরকম কেন হয় বলো প্লিজ, তোমার প্রতিটা স্পর্শে আমার মনের ভেতর শিহরণ বয়ে যায়। আরে বাকি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তুমি এখন আমার কফি কোথায়, কি করলে, আমি যে কফি খেতে চাইলাম আমার বউয়ের হাতে, সেই কফি কোথায়? সত্যি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি যদি আমাকে কখনো ছেড়ে যাও সত্যি আমি মরে যাব। আমার ইচ্ছে করতেছে তোমাকে সারা জীবন বুকের ভেতর ধরে রাখি, আমার ইচ্ছে করতেছে যদি পারতাম আমি তোমার মাঝে হারিয়ে যেতাম। প্রিয় খুব ভালো করে বুঝতে পারলো প্রিয়ন্তীর মনের ভিতর কোনো কিছু চলতেছে, তাই প্রিয় প্রিয়ন্তীকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানার উপর বসিয়ে দিল, আর প্রিয় প্রিয়ন্তীর কোলে মাথা রেখে নিচে বসে পড়ল। তখন প্রিয়ন্তী চোখ খুলে প্রিয়ের দিকে তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে, কি সুদর্শন একটা চেহারা! এখন প্রিয়ন্তী বুঝতে পারতেছে এমনিতেই তো আর এত মেয়ে তার স্বামীর উপর ক্রাশ খাইত না, এখন সে খুব ভালোভাবে বুঝতে পারতেছে যে কোনো মেয়ে তার স্বামীকে দেখলে দুর্বল হয়ে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই ছেলেটা আজকে তার স্বামী, আর এই ছেলেটা নাকি তাকে পাগলের মতো ভালোবাসে। প্রিয়ন্তী বুঝতে পারতেছে না তার মাঝে কী এমন আছে,
যার জন্য প্রিয় তার ভালোবাসায় পাগল? দেখো, এরকম করলে তো আর হবে না। আমিও তোমাকে ভালোবাসি। বলো তো, তোমার চোখ তোমার পুরো মুখ সাক্ষী দিচ্ছে তুমি আমাকে কতটা ভালোবাসো। দেখো, আর বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ ভালোবেসে ফেলেছি আপনাকে। আর হ্যাঁ, আমি জানি না কেন এরকম হয় মাঝে মাঝে, আপনার স্পর্শগুলো আমাকে এতটাই কষ্ট দেয়, মনে হচ্ছে যে এইভাবে এটাই আমার শেষ পাওয়া আপনার থেকে। তোমাকে একটা কথা বলি, তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি। তোমাকে সবসময় বলেছি সবাই আমার কাছে এসেছিল টাকার জন্য, আর আমি না বুঝে তাদের মিথ্যা ভালোবাসায় আবদ্ধ হয়ে গিয়েছিলাম সত্যি ভেবে। কিন্তু সত্যিকারের ভালোবাসাটা আজকে আমি বুঝতে পারতেছি। আচ্ছা, এখন আমি আপনার জন্য আরেকটা কফি বানিয়ে নিয়ে আসি, ভুলবশত হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে, প্লিজ রাগ করবেন না। এখন আবার আপনি হয়ে গেলাম? কত সুন্দর করে তুমি করে বলতেছিলে, আর হঠাৎ করে তোমার কী জানি হয়ে যায়। আপনি তুমি সব কিছু গোলমাল বাঁধিয়ে দাও। আমি যখন যেটা খুশি সেটা বলেই আপনাকে তখন সম্বোধন করব। আপনার তাতে কোনো সমস্যা আছে শুনি? আমার আবার কোনো সমস্যা থাকবে কিসের জন্য? তোমার যা খুশি তাই বলে তুমি আমাকে সম্বোধন করতে পারো, প্রিয় মায়াবতী। আচ্ছা, আপনি এখানে থাকেন, আমি এক কাপ কফি বানিয়ে নিয়ে আসতেছি। পানি গরম আছে, বেশিক্ষণ সময় লাগবে না। এখন আর কফি বানাতে হবে না, তুমি রেডি হও, আজকে বাইরে যাব, সন্ধ্যার পর বাসায় ফিরব। আর কোনো কথা চলবে না,